আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমি কার্ডের মাপ আপনাদেরকে দেখাবো, যে আপনি বাজার থেকে কার্ড কিনতে গেছেন, কয় সিএফটি কার্ড কিনছেন বা কত কেবি কার্ড কিনছেন, এই ভিডিওতে আমি সহজভাবে আপনাদেরকে হিসাবটা করে দেখাবো। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আপনি না টেনে ভিডিওটা দেখবেন তাহলে ভিডিওটা, তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। লিখে রাখলাম কাটের হিসাব, আপনারা দেখতেছেন ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য আগে লিখে রাখলাম কাটের হিসাব। তো ধরেন এটা আমাদের একটা গাছ, এটা আমাদের একটা গাছ, ওকে, এটা লম্বা হচ্ছে 15 ফুট, এটা লম্বা হবে 15 ফুট, এবং এদিকে যে ফাঁস এটা হবে 8 ইঞ্চি, ওকে। এদিকে যে মূল গুড়া এদিকে হবে 8 ইঞ্চি, এদিকেও 8 ইঞ্চি, এবং উচ্চতা, এই যে উচ্চতাটা সেটা হচ্ছে 10 ইঞ্চি, ওকে, উচ্চতাটা হচ্ছে 10 ইঞ্চি, এবং লম্বা হচ্ছে 15 ফুট। তো এই গাছটার মধ্যে কী পরিমাণ রড আছে চলুন আমরা হিসাবটা বের করে নিই। তো আমাদের দৈর্ঘ্য পাইলাম 15 ফুট, প্রস্থ পাইলাম 8 ইঞ্চি, উচ্চতা পাইলাম 10 ইঞ্চি। প্রিয় দর্শক, একটা কথা না বললেই নয়, কাঠের লম্বা বাদে দুইটা কিন্তু ইঞ্চিতে হবে, ওকে। তো আমি হিসাবটা দুইভাবে আপনাদেরকে দেখাবো। তো আমরা যেহেতু 15 আছে ফুট এবং 2টি ইঞ্চিতে, তো 2টার আমরা ফুটে নিয়ে যাব। তো ইঞ্চি সমান সমান 8 ভাগ 12 সমান সমান 0.66 ফুট হচ্ছে আমাদের প্রস্থ। উচ্চতা হবে 10 ভাগ 12 সমান সমান 0.833, এটা হবে উচ্চতা। তো চলুন আমরা এবার সহজভাবে ক্ষেত্রফলটা বের করে নিই। তো সমান সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। তো আমরা দৈর্ঘ্য পাইলাম 15, প্রস্থ পাইলাম 0.66, এবং উচ্চতা পাইলাম 0.83, ওকে, এটা হবে সিএফটি। তো আমরা এটা পুরোটা পূরণ দিলে আমরা পাই 8.21 সিএফটি, আমাদের এই জায়গাটার মধ্যে 8.21 সিএফটি কাট আছে। তো চলুন আরেকবারটাভাবে আপনাদের হিসাবটা দেখাই। সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা বাই 144। আপনি যখন এই হিসাবটা বের করবেন তখন আর ইঞ্চিতে নিতে হবে না, শুধু মানটা বসিয়ে দিবেন। তো দৈর্ঘ্য হচ্ছে 15 8 পূরণ 8 পূরণ 10 সমান সমান, এটা পূরণ দিয়ে আমরা ভাগ দিলে পাই 8.33 সিএফটি। সবচেয়ে ভালো হচ্ছে এই হিসাবটা, তো আপনারা এই হিসাবটা ব্যবহার করতে পারেন। আর আপনারা সবসময় হিসাবটা দেখে তারপর মূলত কাঠ কিনতে যাবেন, তাহলে ঠকবেন না কোনো দিন। প্রিয় দর্শক, আশা করি হিসাবটা আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কেউ না বুঝে থাকেন তাহলে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, ওকে, আল্লাহ হাফেজ।